আসসালামু আলাইকুম, সবাইকে আমার পেজে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে বেসিক কিছু কাজ দেখাবো এবং সেটা হচ্ছে একদমই বিগিনার যারা শিখতে চায় সব করে তাদের জন্য, তো নতুনদের জন্য হচ্ছে বেশি ভালো হয় মোটা হুক নিলে আর উল সুতা নিলে প্রথমেই। তো আমি এখানে 3.5 নিয়েছি আর একটা উল সুতা নিয়েছি। তো চলুন আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন এভাবে স্লিপ নট করতে হয়, যে কীভাবে কী করতে হয় এবং এগুলো সংক্ষেপে কী নাম বলে সেটাও আমি লিখে দিয়েছি ডিসক্রিপশনে, আপনারা দেখে নেবেন। তো চলুন, এই যে প্রথমে এভাবে কাঠিতে সুতাটা নিতে হবে, তারপর একটু লুজ রাখতে হবে, কারণ হচ্ছে লুজ রাখলে আপনি কাজটা করতে পারবেন, যদি একটু টাইট হয়ে যায় তাহলে পারবেন না। এই যে প্রথমে হুকটাকে এভাবে নিয়ে সুতাটা পেঁচিয়ে হুকটাকে নিচের দিকে নিতে হবে যেন সুতাটা কাঠিতে আটকে যায়। এই যে যখন টাইট করলে কিন্তু আপনার সুতা নিয়ে আসতে একটু কঠিন হবে, কষ্ট হবে যেহেতু নতুন সেই হিসেবে, কিন্তু যদি একটু লুজ রাখেন তাহলে সুতাটা আসতে ইজি হবে। এতে আপনার লুজ হোক সমস্যা নাই, প্রথম অবস্থায় একটু লুজ হবে, একটু পাকা থাকবে, ওটা কোনো সমস্যা না, কিন্তু যখন কাজ শিখে যাবেন তখন আপনি নিজেই বুঝে যাবেন যে কোথায় আসলে একটু টাইট দিতে হবে, কোথায় একটু লুজ দিতে হবে। কিন্তু প্রথম অবস্থায় একটু লুজ হবেই, লুজ ধরে ধরে আপনি কাজটা শুরু করবেন। তো আমি এখন যেটা করতেছি সেটা হচ্ছে, এটাকে বলে যে বেসিক চেইন। তো এই বেসিক চেইনটা এভাবেই তৈরি করতে হয়। তো এই বেসিক চেইনটা যখন আপনি করবেন একদম প্রথমে একটু করতে করতে দেখবেন যে আস্তে আস্তে আপনার হাত চলে আসবে, তখন আপনি ইজিলি করতে পারবেন। তো এখন আমি যেটা করব, বেসিক চেইনের পাশে কীভাবে কাজ করে অনেকে বুঝতে পারে না, আমি সেটাই বুঝিয়ে দিতেছি। সেটা হচ্ছে এই যে দেখুন আমি একটা সুই নিয়েছি, তার মাধ্যমে বুঝি এখানে এই যে দেখুন দুইটা লুপ, একটা চেইন মানে আমাদের গলার চেইন যেরকম দেখেন না, চেইনের মধ্যে যেরকম আমরা চেইন বলি ওরকম আর কি দুইটা লুপ থাকবে। তো আপনি এই যে দেখুন দুইটা লুপ, দুইটা লুপের মধ্যে আপনি প্রথম যে লুপ সেইটাতে কাজ করবেন, মানে এটা হচ্ছে বেসিক কাজের জন্য। তো দেখুন আমি প্রথম লুপটাতে কাজ করতেছি কীভাবে, এই যে এই, তারপরে এই, এটাকে এখন যেটা করতেছি বেসিক লুপের পাশে, এটা হচ্ছে সিঙ্গেল কুশি, এসসি, এটাকে বলে সংক্ষেপে এসসি, এটা হচ্ছে সিঙ্গেল কুশি। এই যে দুইটা লুপ থাকে, দুইটা লুপের মাঝখান দিয়ে সুতাটা টেনে নিয়ে আসতে হবে, এখানে কোনো সুতা পেঁচানো যাবে না যেহেতু এটা সিঙ্গেল কুশি সেই জন্যে। তো এভাবে আপনি পুরো কাজটা করতে হবে। তো এখানে হচ্ছে আপনি যদি একটা স্টিচ ভুল করেন তাহলেই কিন্তু আপনার মানে কাজটা বেঁকে যাবে। তো এটা মনে করার জন্য একদম লাস্ট স্টিচে গিয়ে অনেকে মানে বুঝতে পারে না আসলে কোন জায়গা থেকে শুরু করেছি। তো আমার আমি সেটার জন্য আইডিয়া হচ্ছে যে এক প্রথম আইডিয়া হচ্ছে আপনি গুনে করবেন, দ্বিতীয়টা হচ্ছে আপনি ওখানে একটা স্টিচ মার্ক করে রাখবেন, ওটার জন্য অনেক স্টিচ মার্ক পাওয়া যায়, ওটা কোনো ইম্পর্টেন্ট না, না কিনলে হয়, ওটা আপনি একটা সুতো দিয়েও করে রাখতে পারেন বা একটা সেফটি পেন দিয়ে করে রাখতে পারেন। এতে দেখা গেছে আপনার মনে থাকলো যে আপনি কোন জায়গা থেকে শুরু করলেন, কোন জায়গা থেকে আবার কাজটা ধরতে হবে, নয়তো আপনি গুনে রাখবেন আর সাথে একটা কাগজ কলম রাখবেন যে আমি 10টা চেইন নিয়েছি, 10টা চেইনের উপরে আমার কাজ করতে হবে, তাহলে আপনার 10টার জায়গায় 9টা হয়ে যাবে না, তখন আপনার মনে থাকবে। এই যে দেখুন এখন আমি করব হাফ ডাবল কুশি, এটাকে বলে হাফ ডাবল কুশি, দুটা চেন পেঁচিয়ে নিব, মানে একটা চেন পেঁচাবো, পেঁচানোর পরে যেভাবে এই যে দেখুন এখানে হচ্ছে আবার আপনি এখানে দুইটা লুপের ভিতরেই কাজ করতে হবে, এখানে কিন্তু আপনি একটাতে করতে পারবেন, এখানে দুইটাতে কাজ করতে হবে। এক এই যে সরি, সুতাটা পেঁচিয়ে তারপরে এই যে তিনটা লুপ থাকবে, তিনটা লুপের মাঝখান দিয়ে আপনার নিয়ে আসতে হবে। এই যে দেখুন, এই যে, তো আরেকটা যেটা বোঝানোর দরকার ছিল সেটা হচ্ছে যে আমি বললাম যে দুইটা চেনের ভিতরে মানে লুপের ভিতরে নিয়ে আসতে হবে, যে একটা লুপের ভিতরে করতে চাইলে সেটা হবে যে আপনি যখন কাজ শিখে যাবেন অ্যাডভান্স লেভেলে যাবেন তখন ওই একটা লুপের ভিতরে কাজ করে অনেক রকম ডিজাইন তৈরি করা যায়, ওগুলার আলাদা আলাদা নাম থাকে, তখন ডিজাইনটা তৈরি হয়, সেটা আপনি পরবর্তীতে পারবেন। এখন হচ্ছে আপনার বেসিক লেভেলটা যেহেতু শুরু করেছেন তাই সেটা বোঝানোর জন্যই আমি এটা বলেছি। এই যে দুইটা সুতোর মাঝখান দিয়ে এটা হচ্ছে হাফ ডাবল কুশি, এটাকে বলে হাফ ডাবল কুশি। এখন আমি হাফ ডাবল কুশির কাজটা করতেছি। আপনার যদি শেখার ইচ্ছা থাকে আসলে আপনি পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন, কারণ হচ্ছে কথা বলার সাথে সাথে কিন্তু কাজগুলো হচ্ছে, যদি কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন তাহলে অনেক
টিপসই আপনি পেয়ে যাবেন। অনেকে হচ্ছে কথা শুনে না, বুঝে না, কিন্তু কিছুক্ষণ পর পর এসে ঠিকই আপনারা কমেন্ট করেন এটা কীভাবে হলো, ওটা কীভাবে হলো। আপনি আপনি একটা ভিডিও আসলে দেখেই স্থির হতে পারতেছেন না। এই যে এখন এটা হচ্ছে আমি ডাবল কুশি করতেছি। প্রথমে তিনটা চেন নিলাম, তিনটা চেন সমান একটা লং। ডাবল কুশির মধ্যে প্রথমে দুইটা সুতা ফেলবো, তারপরে দুইটা সুতা ফেলবো। একটু মনোযোগ দিয়ে দেখলে কাজটা বুঝতে পারবেন। এই যে প্রথমে দুইটা সুতা, তারপরে দুইটা সুতা, এটা হচ্ছে ডাবল কুশি বলে এটাকে। তো হচ্ছে এসব কাজ হচ্ছে আপনার তাড়াহুড়ো করে শেখা যাবে না বা শর্টকাটে আপনি শিখতে পারবেন না। যদি মনে করেন যে না আমি শর্টকাটে শিখে যাব না, আসলে শর্টকাট কোনো কিছুই শর্টকাটে শিখলে ওই জিনিস আপনি বেশি দিন আয়ত্তে রাখতে পারবেন না। এটাতে হচ্ছে আপনার প্রচুর পরিমাণে ধৈর্য থাকতে হবে, শিখার অনেক বেশি মানসিকতা থাকতে হবে। শুধু আমার ভিডিও কেন, আপনারা অনেক অনেক ভিডিও দেখবেন, যত বেশি ভিডিও দেখবেন ততই আপনি কাজটা কিন্তু শিখতে পারবেন। প্রথমে অনেক ভুল হবে, বাঁক হবে, বারবার খুলতে হবে, এভাবেই খুলতে খুলতে শিখতে শিখতেই আপনি কিন্তু কাজটা পেরে যাবেন। এই যে এখন যেটা করতেছি এটাকে বলে স্লিপ স্টিচ, মানে এটা হচ্ছে দেখুন কীভাবে করতেছি। আসলে বলে এগুলো বোঝানো যায় না, অনেক সময় দেখে অনেক কিছু, চোখের দেখা অনেক কিছু শিখে যেতে পারেন আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে। এই যে আমি দেখেন এই জায়গাতে একটা গ্যাপ দেওয়াতে দেখলেন পাকা হয়ে গিয়েছে, তাই এভাবেই ভুলটা কিন্তু হয়।